প্রিয় দর্শক, অল টাইম নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বিনোদন, খেলাধুলা, স্বাস্থ্য টিপস এবং অ্যান্ড্রয়েড মোবাইল টিপস পেতে আমাদের সাথেই থাকুন। আজকের আলোচনার বিষয়, বিয়ের পর গোপনাঙ্গে মুখ লাগানো সম্পর্কে ইসলাম কি বলেছেন। মা আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তাআলাহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার লজ্জাস্থান দেখেননি এবং আমিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান দেখিনি। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন লজ্জা স্থানে না তাকাতে, কেননা তাতে নাকি চোখের জ্যোতি কমে যায়। দ্বিতীয়ত, যৌনাঙ্গে মুখ লাগানো এটি একটি পশুভিত্তিক আচরণ। যৌনাঙ্গতে মুখ লাগানো এটা সভ্য মানুষের আচরণ হতে পারে না। পশুদের হাত নেই বলেই তারা সঙ্গিনীকে মুখ দ্বারা উত্তেজিত করে, কিন্তু আপনার তো হাত আছে, আপনার হাত থাকতে কেন আপনি যৌনাঙ্গতে মুখ লাগিয়ে আপনার সঙ্গিনীকে উত্তেজিত করবেন? আমার জানা মতে পশুরাও তো যৌনাঙ্গতে মুখ লাগায় না, তবে আপনি কেন সৃষ্টি সেরা হয়ে যৌনাঙ্গতে মুখ লাগাবেন? এটা তো প্রস্রাবের রাস্তা। আপনি কি যে পাত্রে প্রস্রাব করেন সে পাত্রে খাদ্য খান? আপনার রুচিতে হলে খেতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমার এই কথার বিপরীতে যদি আপনি কথা বলেন যৌনাঙ্গ তো ধোয়া ও পরিষ্কার থাকে, জবাবে আমি আপনাকে বলবো, আপনি কারো বাসায় মেহমান হয়ে গেলেন, আপনার সামনে সে বাসার মালিকের ছোট্ট ছেলে ফল রাখার পাত্রটিতে প্রস্রাব করে দিল এবং বাসার মালিক তা ধুয়ে সেই পাত্রতে আপনাকে ফল বা খাবার দিল, আপনি কি সে খাবার দেখে খাবেন? অবশ্য আপনার রুচিতে হলে খেতে পারেন। আপনি তাকান তো আপনার নিজের দিকে। আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন তখন মহান আল্লাহ আপনার মায়ের মাসিকের রক্ত বন্ধ করে সে রক্ত দিয়ে আপনার প্রাণ বাঁচিয়েছেন। সে মাসিকের রক্ত কি আপনাকে মুখ দিয়ে পান করিয়েছেন নাকি নাড়ি দিয়ে? মহান আল্লাহ মাসিকের রক্ত নাড়ি দিয়ে আপনার দেহে প্রবেশ করিয়ে আপনার প্রাণ রক্ষা করেছেন। কেন করেছেন সেটা কি জানেন? উত্তর হচ্ছে, এই রক্ত যদি আপনার মুখ দিয়ে আপনার দেহে প্রবেশ করাতে তাহলে আপনার মুখটা নাপাক হয়ে যেত, তাহলে আপনি দুনিয়াতে এসে অপবিত্র মুখ দিয়ে মহান আল্লাহর নাম নিতেন। আপনি যাতে পবিত্র মুখ দিয়ে মহান আল্লাহর নাম জপতে পারেন সেজন্য মহান আল্লাহ এই ব্যবস্থার মাধ্যমে মায়ের গর্ভে আপনার প্রাণ বাঁচিয়েছেন। তৃতীয়ত, যৌনাঙ্গতে মুখ লাগালে যৌনাঙ্গতে লেগে থাকা জীবাণু আপনার দেহে প্রবেশ করবে, তাতে আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া আপনি যার যৌনাঙ্গতে মুখ লাগাবেন সে যদি যৌন রোগে আক্রান্ত হয়ে থাকে তখন আপনি কি করবেন? আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।